Assalamualaikum everyone, welcome back to my channel. This is Tahmina Akhtar from Tahmina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি সকালের কাজ থেকেই শুরু করতেছি। আর এখানে আমি বাকি যেই ঘরের মানে আমার বেডরুমের যেই পর্দাগুলো ছিল সেগুলো এখন ওয়াশ করে নিব, কারণ একসাথে এক কাজ মানে এক নাগারে করে নিলেই ভালো। মানে পর্দা ওয়াশ করা শুরু করে দিয়েছি, এখন এগুলো শেষ করব। আমার তো দুইটা রুমের পর্দা, সেই জন্য আর বেশি পর্দা নেই, তো এগুলো ওয়াশ করলেই শেষ হয়ে যাবে। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনও অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে আমার বেডরুমের পর্দা হচ্ছে তিনটা, তো অনেক বড় বড় পর্দা, সেই জন্য একসাথে তিনটা দেয়া যাবে না। আমি এখানে দুইটা মানে এক জানালার দুইটা পর্দা এখানে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম সার্ফ এক্সেল পাউডার, তারপর এখানে আমি দিয়ে দিব লিকুইড পাউডার, মানে লিকুইডটা দিয়ে দিব সার্ফ এক্সেল। লিকুইডটা দিলে আর কি ভালো ফ্রেগনেন্স আসে, আর সার্ফ এক্সেল দিলে তো এমনিতেও ময়লা অনেক দূর হয়। প্রতি বছরে আমি পর্দাগুলো ধোয়ার চেষ্টা করি, প্রায় এক বছর পর পর আমি পর্দাগুলো ওয়াশ করি, কারণ পর্দা কিন্তু বেশি বারবার ওয়াশ করলে এর থেকে সুতা ওঠে এবং এটাও ভালো থাকে না, কাপড়টা ভালো থাকে না। তো সেই জন্য আমি এক বছর পরপর পর্দাগুলো ওয়াশ করি, এতে পর্দাগুলোও ভালো থাকে আর এত যেহেতু ময়লা হয় না। আমি যদি উপরে তলায় থাকতাম তাহলে কিন্তু আরও ময়লা কম হতো, নিচতলায় একটু ময়লা বেশি হয়, ধুলাবালি একটু বেশি হয়, সেই জন্য আমার পর্দাগুলো আমি এক বছর পরপরই ওয়াশ করি, তাতেও ভালোই থাকে। যেহেতু ময়লা হলেই ঘর বাড়িতে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, এটা আমার ছোট বাচ্চা আছে সেই হিসাবে না, এছাড়াও কিন্তু আমি ঘর বাড়ি পরিষ্কার সবসময় রাখতে পছন্দ করি। তো এখানে আমি ওয়াশ করতে দিয়ে দিলাম, আর এর মধ্যে এখানে কিন্তু দুইটা পর্দা একবার ওয়াশ করতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে, 59 মিনিট, তো 59 মিনিট এক মিনিট কম আর কি। তো আমি এর মধ্যে আমার রান্নাঘর পরিষ্কার করেছি, আজকে পুরোটা রান্নাঘর আমার যেহেতু চারদিকেই টাইলস, তো টাইলস কিন্তু দেখা যায় যে গুঁড়া সাবান দিয়ে ওয়াশ করলে ভালোই পরিষ্কার হয়, তো আমি এখানে পাউডার সার্ফ এক্সেল পাউডার দিয়ে তারপর গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি টাইলসগুলো, তারপরে জানালা পরিষ্কার করেছি, গ্রিল পরিষ্কার করেছি, রান্নাঘরে একটাই জানালা, তো এখন শুধু বাকি আছে অ্যাডজাস্ট ফ্যানটা, ওইটা আরেকদিন পরিষ্কার করে নিব, ঈদের আগেই করে নিব। তো এর মধ্যে আবার বাজার নিয়ে আসছে আমার হাজবেন্ড, তো আজকে ইলিশ মাছ এনেছে, এখানে একটা ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছটা আমি এখন ওয়াশ করে নিব, আর ওয়াশ করে এখন এটা ভেজে নিব। আগে ভেজে নেওয়ার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি, আর মাছ একটু বড় বড় করে কেটে এনেছে, আমরা যেহেতু মাছ ভাজা আর কি আলাদা করে খাই গরম ভাতের সাথে, সেহেতু কিন্তু মাছটা একটু বেশি লাগে, তো একটা মাছের আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এক পিস মাছের, তো দেখা যায় যে এক পিস মাছ দিয়ে দুই পিস মাছ আর কি করা যায়। তো সংসারে কাজকর্ম করতে হলে আমাদের কিন্তু বউদের মানে হাউসওয়াইফদেরই সব কিছু বুঝে সংসারটা চালাতে হয়, কোন জায়গায় কি লাগবে না লাগবে এটা কিন্তু হাজব্যান্ডরা বোঝে না, তাদের সংসারের কাজকর্ম কিন্তু আমরা যখন ট্যাকেল দেই তখন কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হয় সব কিছু, আর কি দিয়ে কি করব সেটা কিন্তু আমরাই মানে ঠিক করি, তো সেই জন্য আমাদের একটু দায়িত্বটা একটু বেশিই থাকে সব সময়, সংসারকে গুছিয়ে রাখার দায়িত্বটাও আমাদের সব সময় কাঁধে থাকে। তো আমরা বুঝে শুনে যদি সংসারটা করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর একজন মহিলা যদি ঘরের কাজকর্ম না করে মানে তার দিকে যদি খেয়াল না থাকে এবং দায়িত্ববান না থাকে তাহলে কিন্তু সংসারটা এলোমেলো হয়ে যায়। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আজকে করে নিব জালি কুমড়া ভাজি, তো আমি কিন্তু এটা প্রায়ই করি, সেই জন্য আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না। এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে তারপর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে এই যে চাল কুমড়া কুচি করে রেখেছি সেটা এখন দিয়ে ভালো মতো ভেজে নিব।
তো চাল কুমড়াটা আমি ভালো মতো কুচি করে নিয়েছি, তো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এমনিতেই কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে এবং রান্নাঘরের যে জানালা থাকে থাই গ্লাসের যে নিচের পার্ট থাকে, আপনারা কিন্তু ক্যামেরায় দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু নোংরা ছিল, কালো কালো। তো সেগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর করতে ভালোই টাইম লেগেছে। তো এখানে মাছ ভাজি আমি আলাদা করে রেখেছি, এটা কিন্তু ভাত খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এভাবে আমরা মাছ ভাজি তেল দিয়ে ভিজিয়ে রাখলে, মানে তেলের মধ্যে চুবিয়ে রাখলে মাছটা খেতে ভালো লাগে। আর রান্না করার জন্য আলাদা করে মাছ আমি রেখে দিয়েছি। এখন তরকারিটা রান্না করব। চাল কুমড়া ভাজি আমি করে নিয়েছি, তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল বেশি পরিমাণে দিয়ে ভেজে তারপরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব। এখানে কিন্তু আর বেশি মশলা দিব না, কারণ ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না। আর এখানে আজকে তেমন কোনো সবজি দিব না, এখানে আলু দিয়ে আর টমেটো দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। তো জালি কুমড়া ভাজি আর ইলিশ মাছ আমি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম। তো এই ছিল আমার আমার আজকের রান্না। তো এখানে আমি মানে আলুটা নরম হওয়ার সাথে সাথে এখানে মাছের যে কাঁচা মাথা এগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব, মশলার সাথে সাথে আলুটাও নরম হয়ে যাবে। তো এখানে মাঝখানে আমি ভালো মতো আলুটা নরম করে তারপর ঝোল দিয়েছি। ঝোল দিয়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরকারি রান্নার জন্য যেগুলো রেখেছিলাম। তো এখানে এগুলো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আজকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি, কারণ ঝোল আমাদের বাসায় সবাই পছন্দ করে। একটু ঝোল না রাখলে দেখা যায় যে তরকারিটা একটু গরম করলে ঝোলটা কিন্তু কমে আসে। তো এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইখানে আমি আম কেটে নিয়েছি, আপনাদের সাথে তো গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আম এনেছিল, আমগুলো একটু পেকেছে। তো আমগুলো কেটে এখন আমি ফ্রিজে রেখে দিব। আমার হাজবেন্ড আবার ঠান্ডা ঠান্ডা আম খেতে পছন্দ করে, তো এখানে কেটে রেখে দিলে ও একটু পরপর খেতে পারবে। তো এটা ঢেকে ফ্রিজে রেখে দিব। তারপর আমার হাজবেন্ড বাইরে গিয়েছিল উত্তরায় একটু কাজে, তো আমি বলেছিলাম একটু খাবার নিয়ে আসতে, বাইরে থেকে খাবার এনেছে। তো রেড চিকেন আসলে থেকে সব সময় প্রায় সময়ই আমি খাবারটা আনাই, কারণ এই খাবারটা আমার সবচেয়ে বেশি পছন্দ, সেই জন্য দুপুরের খাবারটা এটা দিয়েই করছি, মানে লাঞ্চটা এটা দিয়েই করব। তো এখানে আমার আর সাহিরের জন্য খাবারটা আমি নিয়ে নিচ্ছি। হাজবেন্ড আবার একটু পরে খাবে, তো ওনারটা আলাদা করে রেখে দিব। তো দেখা যায় যে বাইরের খাবারটা খেলে ঘরের খাবারটা স্কিপ হয়ে যায়, ঘরে রান্না করা খাবারটা রয়েছে সেটা হয়তো বা রাতে খাওয়া হবে, এখন দুপুরবেলা আর খাবো না। তো এখানে সবজিটা নিয়ে নিচ্ছি, ওনাদের ভেজিটেবলস থেকে শুরু করে সব কিছুই একদম ফ্রেশ আর খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। তো চিকেন ফ্রাইটা আবার আলাদা দিয়েছে, তো এখন নিয়ে নিব আমার পছন্দ মতো পিসটা। তো আমি সবসময় বুকের মাংস খেতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তো এখানে হাজবেন্ডের জন্য রানের পিস রাখলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।